আর্থমানবিক সংগঠন রাঙ্গুনিয়া সরফভাটা বন্ধুমহল গ্রুপের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সরফভাটা ক্ষেত্র বাজার হাজি ইদ্রিস মার্কেটের দ্বিতীয় তলায় সকাল থেকে দুপুর একটা পর্যন্ত ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। সরফভাটা বন্ধুমহল গ্রুপ রক্তর গ্রুপ নির্ণয় করার হ্যাঁ আয় আসছে দিন, বিশেষ করে আয় রক্ত পরীক্ষা নির্ণয় আয় ন জানি আর রক্ত গ্রুপ কি বিয়া ন জানি হ্যাঁ ন জানি হ্যাঁ ইয়ান জানি বললাই আয় রক্ত গ্রুপ পরীক্ষা করে বেলা আসছি এখন আয় জানি তার যদি আর রক্ত গ্রুপ বিপজিটিভ ইয়ান বন্ধু মহল যারা স্বেচ্ছাসেবী হল হ্যাঁ স্বেচ্ছাসেবী হল যারা এই উদ্যোগটা নিয়ে আন্তরিকভাবে তারার ধন্যবাদ হ্যাঁ তার কারণ এই স্বেচ্ছাসেবী গরিব বুণ্যের হ্যাঁ ইন অজ্ঞ পরীক্ষা করাইতে পারি অজ্ঞ পরীক্ষা করাইতে পারি 200 টিয়া অথবা 150 টিয়া 120 টিয়া এইভাবে লই ফেলার হ্যাঁ তো বাস্তব পথ দি তারা ভবিষ্যতে এগিয়ে যায় ফানি এই বন্ধুমহল গ্রুপ ভবিষ্যৎ এগিয়ে যায় ফানি এই আন্তরিক তো গ্রুপ মানে মন মগরে বিশ্বাস করি আয় হন কিছু না জানি মানে এড়াইছি আর রক্ত গ্রুপ এপিসোডিক সরফভাটা বন্ধুমহল ভক্ত থেকে আজকে রক্ত পরীক্ষার মধ্যে আমাদের যে রক্ত ব্লাড গ্রুপ পরীক্ষা করেছে তার জন্য আমি ধন্যবাদ জানাই এবং রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংকে আমি ধন্যবাদ জানাই এ ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য আমি সবার পক্ষ থেকে সব বাড়াবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা অ্যাডমিন মোহাম্মদ হাবিবুর রহমান ও মোহাম্মদ দিলশাদ হুসেন হৃদয়ের নেতৃত্বে প্রায় 200 সাধারণ মানুষের ব্লাড গ্রুপ নির্ণয় করেন রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংকের 20 সদস্য বিশিষ্ট একটি টিম। এখানে আমরা সরফভাটা বন্ধুমহলের উদ্যোগে রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংকের সহযোগিতায় ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করতেছি। আর ওই যে মেয়েদের এখানে পিকের ব্যাপার সেপার আছে সেজন্য আমাদের কিছু মেয়েকে আনা হয়েছে আর স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে নিজেকে জড়াতে পেরে খুবই গর্ববোধ করি। আমরা মূলত স্বেচ্ছাসেবী সংগঠন, তো একজন স্বেচ্ছাসেবী সংগঠনের দায়িত্ব পড়ে যে অন্য স্বেচ্ছাসেবী সংগঠনকে সাহায্য করা। আর আমাদের এখানে মেন উদ্দেশ্য হচ্ছে ডোনার খোঁজা, কারণ আমরা জানি যে প্রতি বছর রক্তের অভাবে অনেক মানুষ মারা যায়। তো আমি আশা করব যে সবাই যারা আমরা রক্ত টেস্ট করাচ্ছি আমরা সবাই ভবিষ্যতে রক্ত দিব এবং অন্যদেরকে ইন্সপায়ার করব রক্ত দেওয়ার জন্য। ওদের সহযোগিতায় আমরা রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংক ফ্রি ব্লাড গ্রুপিং নির্ণয় এবং থ্যালাসেমিয়া সচেতনমূলক ক্যাম্পেইন ও ফ্রি খাবার বিতরণ করা হবে। আর উক্ত ক্যাম্পেইনে আমাদের সাথে সহযোগিতা করতেছে সরফভাটা বন্ধুমহল, বন্ধুমহলের সকল সদস্যবৃন্দ এবং বিভিন্ন থেকে সরফভাটার থেকে আগত বিভিন্ন ভাই বন্ধুরা। ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচির পাশাপাশি সাধারণ মানুষের মাঝে থ্যালাসেমিয়া প্রতিরোধে লিফলেট বিতরণের মাধ্যমে সচেতন করেন। দুপুরের দিকে পথচারীদের মাঝে খাবার বিতরণ করেন সরফভাটা বন্ধুমহল গ্রুপের সদস্যরা। এ সময় সরফভাটা বন্ধুমহল গ্রুপের আয়োজনে ব্লাড ব্যাংক নির্ণয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন সরফভাটা বন্ধুমহল গ্রুপের সদস্য কাজী সাদ্দাম হোসেন, সিনিয়র সদস্য মোহাম্মদ আবুল বয়ান, মোহাম্মদ গিয়াসউদ্দিন, ফরহাদ ইসলাম ফয়সাল, এম এ আরিফুল ইসলাম, মোহাম্মদ উমর ফারুক, মোহাম্মদ ফরহাদ হোসেন, আবুল কালাম, কফিল, রিদওয়ান, মুজাম্মেল, সাকিব, মোহাম্মদ বেলাল হোসেন, আশরাফ রহমত, নেজামউদ্দিন বাচা, ইয়াসিন আরাফাত, শাহের সহ অনেকে। এই অনুষ্ঠানে প্রবাসীদের মধ্যে সার্বিক সহযোগিতা করেন মোহাম্মদ শওকত হোসেন, মোহাম্মদ জাহানে আলম, ফুরকান, রফিক, হাসান, নিয়ামত, ইমরান, শাহেদ, সাইফুল, লিয়াকত, গিয়াসউদ্দিন, আলী আজম, খুরশেদ, বদিউল আলম, মোহাম্মদ ইসাল্লাহ। আপনাদের প্রচেষ্টা এবং প্রবাসী ভাইদের আর্থিক অনুদানের প্রেক্ষিতে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠান সফল হতে পেরেছি, এর জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি অত্র এলাকাবাসী এবং পাশাপাশি প্রবাসী ভাইদের। আমাদের সাথে প্রবাসী এবং দেশি ভাই যারা কঠোর পরিশ্রম করছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং সাথে সাথে ধন্যবাদ জানাই রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংকে আমাদের উদ্যোগে সাড়া দেওয়ার জন্য। ইতিমধ্যে আমরা নানা রকম কাজ করছি 2020 সাল থেকে প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে সাইফউদ্দিনের নেতৃত্বে আমরা ইতিমধ্যে কোরআন শিক্ষা, তা এতে অগ্নিকাণ্ডের অনুদান, বিয়ে অনুষ্ঠান, এই চিকিৎসা নানা রকম কাজের মানব সেবা কাজে আমরা সম্পৃক্ত আছি। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় আপনাদের দুবাই আমরা এ ধারাবাহিকতা
এগিয়ে নিতে চাই। বন্ধু মহলে প্রস্তাব রেখেছিলাম, ওনারা এটা গুরুত্ব দিয়ে আজকে আয়োজন করছে। আমি বন্ধু মহলকে অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আমার কথায় গুরুত্ব দেওয়ার কারণে। উল্লেখ্য, সরফভাটা বন্ধুমহল গ্রুপটি 2020 সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ অবধি বিভিন্ন মানবিক ও সামাজিক কাজ করে যাচ্ছেন এই মানবিক সংগঠনটি। তারা বিভিন্ন সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ ও নগদ আর্থিক সহায়তা দিয়ে আসছে এবং গরিব অসহায়দের মেয়েদের বিয়ের সময় আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছেন এই সংগঠন। এছাড়াও এই গ্রুপের মাধ্যমে চালু করা হয়েছে কোরআন শিক্ষা। ইতিমধ্যে সরফভাটা বন্ধুমহল গ্রুপের পক্ষ থেকে প্রবাসীদের সম্মাননা স্মারক প্রদান, মাসিক সঞ্চয় চালু, সদস্যদের আইডি কার্ড বিতরণ করা হয়েছে। এসব প্রোগ্রাম শুরু থেকে পরিচালনা করে আসছেন গ্রুপের সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন সহ দেশ প্রবাসের গ্রুপের সিনিয়র নেতৃবৃন্দরা। আর্থ মানবতার সেবায় ভবিষ্যতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট গ্রুপের সদস্যরা। তৈয়বুল ইসলাম, নিউজ রাঙ্গুনিয়া।